Bismillahirrahmanirrahim. Alhamdulillah. Sokol prashongsha mohan Allah paker ebong lokkhoti durud salam bishwo nobir upore. Aaj shombar amader saptahik jalsa shei jalsay jara uposthit hoyechen shastobidhi mene amra sob boshe jalsa onushthan korchi. Tai jara uposthit hoyechen tader maddhome je boktobyo kora hocche এই বক্তব্য ইন্টারনেটের মাধ্যমে সারা বিশ্বের মানবজাতির কাছে পৌঁছে দেওয়া হচ্ছে এই মর্মে তাদের মাধ্যমে সারা বিশ্বের মানবজাতিকে জানাই সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় বিশ্ববাসী আজকের বক্তব্য হলো কালেমা আর কালেমার ধর্ম তে তোমরা নিশ্চয়ই জানো যে কালেমা যতজন নবী দুনিয়াতে আবির্ভাব হয়েছে তাদের প্রত্যেকের নামেই কালেমা আছে তে তাতে যদি 124,000 হয় তে 124,000 কালেমা আছে আর যদি 280,000 হয় তে 280,000 কালেমা আছে তে কালেমা কোন সত্য বা কোন ধর্মের কোন ধর্মীয় সত্য এই মানবজাতি কোনো কিছুই জানে না তবে শোনো বিশ্বের মানবজাতি কালেমা যতই হোক আর যার নামে কালেমা আসবে যিনি কালেমার উপযুক্ত এই মানব জীবন দ্বারা হবেন তিনি অবশ্যই একটা জাতের মালিক হবেন অর্থাৎ সেই সর্বপ্রথম যার নূরের থেকে এই পৃথিবীতে একটা জাতি প্রকাশ করা হয়েছে আর তার থেকে অনেক জাতি হয়েছে সেই জাতির ভিতর দিয়ে এই মানব সকল জাতির মিলনে এই মানব জীবন চলে এই মানব জন্মের ভিতর দিয়ে যে সেই জাতির মালিক হতে পারে সেই হবে সেই জাতির নেতা আর যখন সে সেই জাতির নেতা হবে তখনই সে ধর্ম দিলে তার জাতিকে যদি সেই মরণের ভিতর দিয়ে পরবর্তী জীবনে তার জাতের জাতি করে নিতে চায় তাহলে সেই নবী ধর্ম মানুষকে দিতে পারে আর সেই ধর্মের মূল মন্ত্র বা মূল আয়াত হতে হবে এই কালেমা হলো ধর্মের মূল সত্য বহন করে তে কালেমা নিয়ে অনেক কিছুই দুনিয়াতে চলছে যখন আদম কালেমা আসে তখনই মানুষের মনে অনেক বিকল্প আসে আর এত নবী রাসূলের কালেমা আসে তখন কোন সময় মানুষের মনে কোনো বিকল্প ছিল না তে কালেমার কোনো সত্যও নেই আর কালেমার সত্য না থাকার কারণে কোনো ধর্মেরই ধর্মীয় সত্যও নেই কারণ কালেমা কোনো মানুষের জন্মগত মানুষের নামে কালেমা হয় না কোনো জন্মগত মানুষের নামে কোনো কালেমা হয় না কোনো জন্মগত মানুষের নামে কোনো শিক্ষার কোনো ডিগ্রিও হয় না শুধু তার বাপ মার যে দুনিয়াগত বংশ পরিচয় কারো শেখ কেউ পরামানি কেউ সৈয়দ এই যে একটা পরিচয় তার বাপ মার নামের সাথে থাকে এই পরিচয় ছাড়া কোনো মানুষ শিক্ষারও কোনো দাবিতে আসতে পারে না যত সময় সে সেই ডিগ্রি হাসিল না করে ঠিক তেমনি যদি কোনো মানুষ সেই কালেমার মালিকানা সত্যদার হয় তাহলে অবশ্যই তাকে তার মানব জীবন দ্বারা কোনো না কোনো জাতের মূল নূরের উপর যায় দণ্ডায়মান হতে হবে সেই জাতের নফসি মানুষে থাকে সেই নফসিকে ধরে তারপর সেই জাতের মূল নূরের সাথে মিলন ঘটায় তাকে জাতের মালিকের দাবিতে আসতে হবে অর্থাৎ নবীর দাবিতে আসতে পারে তে সেই ব্যক্তি সেই যে জাতের মালিক হবে সেই ব্যক্তি যদি ধর্ম দেয় তাহলে পারে সে যে নূর অর্জন করেছে সেই নূরের সত্য তার জাতির ভিতর দিয়ে এই মানুষে থাকে তার জাতের আত্মা এই মানুষে থাকে যদি সে ধর্ম দেয়
তাহলে তাকে সেই আত্মার উপর আত্মাকে নির্ধারণ করে তার ঈমান এনে দিতে সেই আত্মাকে নির্ধারণ করে সেই আত্মার উপর কালেমা দিয়ে তাকে সেই আত্মসত্য তার দিক করতে হবে। এই হলো কালেমার সত্য। এই সত্যের উপর ধর্ম প্রতিষ্ঠা হয়। ধারণ, ধর্মকে ধারণ, এই ধারণের মূল সত্য হলো কালেমার সাথে। উহা ধর্মীয় হুকুমের ভিতরে নয়। ধর্মীয় হুকুম যখন সেই কালেমার সত্য নির্ধারণ করা হয়, সেই সত্যর উপর তাকে ঈমান এনে তার দিক করা হয়, তখন সেই সত্যকে তার নিজের করে নিতে যে হুকুম আসে, যা ছাড়তে হবে, যা করতে হবে, যে ইবাদত করতে হবে, যে কর্ম করতে হবে, ইহা হলো সেই কালেমার ধর্মের ধর্মীয় হুকুম। কিন্তু ধর্মের মূল সত্য থাকে কালেমার সাথে, যে কারণে আগের বক্তব্য এই কালেমা নিয়ে মানুষের অনেক ই হয়েছে, দ্বিধাদ্বন্দ্ব আসছে। তাদের দ্বিধাদ্বন্দ্ব ভেঙে দিতেই তারা যাতে সত্য উপলব্ধি করে, তার কারণে সেদিনও বলা হয়েছিল, আজও বলা হচ্ছে, যে ধর্ম যদি কালেমার সত্য নিয়ে না হয় তাহলে কালেমা পড়লেও সেই কালেমাও ভিত্তিহীন হবে, কালেমা পড়া ভিত্তিহীন হবে, আবার সেই ধর্মও ভিত্তিহীন হবে। ওই ধর্মের কোনো সত্য থাকবে না, ধারণ করার কিছু থাকবে না। তাহলে এই যে 1,24,000 বা 2,80,000 ধর্ম আসলো, তোমরা মানব জাতি বলো যে কোন কালেমার সত্য হিসেবে কোন আত্মনূর বা কোন নফস দেখানো হয়েছিল, এবং সেই নফসের উপরে কালেমা বসায়ে সেই অতীতের নবীরা সেই কালেমা পড়তে দিয়েছিল, আর সেই আত্মা যাতে ওই মানুষগুলো যারা সেই নবীর উপর ঈমান আনবে, সেই মানুষগুলো ওই আত্মাকে ধরার জন্য তাদের ধর্মীয় হুকুম কী ছিল, ওই আত্মাকে ধরার জন্যই ছিল নাকি সওয়াব কামাই করা নিয়ে ছিল? যদি সওয়াব কামাই করা নিয়ে করে থাকে নবীরা, তাহলে তা ভিত্তিহীন, কখনই তা সত্য ছিল না। আর যদি সে তার কালেমার সাথে তার সেই নূরের যে আত্মা সকল মানুষে থাকে, তার জাতের ভিতর দিয়ে আসে, যদি সেই আত্মাকে নির্ধারণ করে সেই আত্মার উপর ঈমান এনে দেয় এই কালেমার সাথে, আর সেই আত্মাকে ধরার জন্য সেই আত্মার সঙ্গে কালেমা পাঠ করার জন্য আর সেই আত্মাকে ধরার জন্য যে আদেশ নিষেধ, যে ইবাদত, যে কর্ম হুকুম আসে, তাহা ধর্ম পালনকারীরা অবশ্যই মানতে হবে, যদি তাকে ওই আত্মায় আত্মবান হতে হয়। তাহলে ধর্মর কোনো সত্য থাকে না যদি কালেমা তার সত্যকে নির্ধারণ করে মানব জাতিকে শিক্ষা না দেয়। তাহলে এখানে আমি আদমনুরে এটা বলতে চাই যে কালেমা অতীত যুগ তাদের নিয়ে নিয়েছিল আল্লাহর থেকে চেয়ে, তাহলে তারা আল্লাহর থেকে যখন তাদের জাতি তাদের সব কিছু তারাই উদ্ধার করবে, তখন তারা যদি কালেমা সত্য সহকারে দিয়ে থাকে আর সেই সত্যকে যদি ধরার জন্য তার ধর্মীয় হুকুমত এসে থাকে, তাহলে এই অনাদি কালের ভিতর এত নবুয়াতের ভিতর একটা লোক কেন সেই কালেমার বদৌলতে এবং সেই ধর্ম মানার বদৌলতে আত্মবান হতে পারল না? কোনো মানুষই কেন বলতে পারে না যে আমি এই কালেমার ধর্ম মেনে এই আত্মায় আত্মবান হয়েছি এবং এই আত্মা ধরার সকল সত্য হুকুমগুলোই এই ধর্মে আনা হয়েছে? এখানে বিষয় আছে যে যেমন কালেমাকে সত্য করতে হবে, সেই নবীর যে জাতি আছে সেই জাতের আত্মা মানুষে থাকে, সেই আত্মাকে নির্ধারণ করে দিয়ে সেই আত্মার উপর এই কালেমার দ্বারা ঈমান এনে দিয়ে সেই কালেমা সেই আত্মাকে তার উপর দিতে হবে, সেই লোকটা আত্মসমর্পণ করবে ওই আত্মার উপর, বাকি সব তার বাতিল করে দিতে হবে, দিয়ে ওই আত্মার উপর তাকে আত্মসমর্পণ করে ওই আত্মাকে ধরার জন্য সেই নবী যে হুকুম দেবে, যে আদেশ নিষেধ করবে, তাকে পঙ্খানুপঙ্খানুভাবে ঠিক তাই পালন করার ভিতর দিয়ে ওই আত্মাকে তাকে চিরকালের জন্য ধারণ করতে হবে। যদি তার ধারণ করতে পারে, যে মানুষ নবীর সেই শিক্ষামতো যদি ওই আত্মাকে ধারণ করতে পারে,
তাহলে ইহা অবশ্য অবশ্যই সত্য এবং মহান আল্লাহ পাকের ন্যায়ের বিধানগত যে ওই মানুষ ঠিক মরণের পরে সেই নবীর যে জাতি সেই জাতে যায় সেখানে জীবন পাবে, অন্য কোনো নবীর জাতে যেতে পারবে না। ওই নবীর যে জাতি সে যে আত্মা নিয়েছে ওই নবীর জাতের আত্মা, ঠিক ওই জাতের যে জাতি সেই জাতে যা সে তার জন্ম লাভ হবে, সে অস্তিত্ব পাবে। এটা আল্লাহর তরফের ন্যায়ের ফয়সালা, যে ফয়সালার বাইরে একটি মানুষও মরণের জগৎ থেকে উদ্ধার পেয়ে সেই জগতের কোনো কিছুই হতে পারবে না। তাহলে পারে এ হলো কালেমার সত্য, কালেমার ধর্ম। কালেমার যদি সত্য না থাকে তাহলে কখনই ওই ধর্ম সত্য হবে না, ওই ধর্ম মিথ্যাচারিতাই হবে। তোমরা ভালো করে বোঝো মানব জাতি, কোনো মানুষ মানব জন্মে আসতে মায়ের গর্ভে সব থাকে, কিন্তু তাকে যদি মানব জন্মে আসতে হয় তাহলে তার মা তার বাবার কাছ থেকে একটি আত্মা নিয়ে আসে। সেই আত্মার উপরে মায়ের গর্ভে থাকা সকল কিছু মিলে সেই মানুষটার মানব জন্ম হয়। শুধু মানব নয়, তোমরা গরুকে দেখো, গরু গাভীটার কাছে সব থাকে, শুধু এরে গরুর থেকে তার আত্মাটা আনে। উদ্ভিদ দেখো তুমি, আমের বীজ আম গাছের তৈরি হয়, সেখান থেকে বীজটা গাড়বে তো সেই বীজে ওই আম গাছই হবে, অন্য কিছু হবে না। কোনো শস্যের বীজ যদি তুমি ছিটাও সঠিক জমিনে তাহলে শস্যের গাছই হবে, বাকি আবার বাদ খাত থেকে যোগ লাগবে। তাহলে তোমরা এখানে প্রকাশ দেখতে পাচ্ছ কোনো বীজ ছাড়া কোনো গাছ জন্মায় না, কোনো অস্তিত্ব কোনো পশু পাখি বা মানব কেহারে কোনো জন্ম আসে না। বীজ বা আত্মা তাকে লাগবে, মানুষে আসলে তাকে আত্মা বলা হয়, পশুদের গুলোকেও বীজ বলা হয়, সৃষ্টিতে যা আছে তা বীজ নামেই ব্যবহার হয়। আর কিন্তু যাহা মানুষে আসে মানুষের জীবন ধারণ করে মানব জাতি তাকেই আত্মা বা নফসি বলে এরা জানে। তাহলে জন্ম যেখানেই আসুক যে জাতেই আসুক সেই জাতের থেকে সেই জাতের আত্মা নিয়ে তাকে সেই জন্মে আসতে হয়, নতুবা সে সেই জন্ম লাভ করতে পারবে না। ঠিক নিয়ম সেটাই যে দুনিয়ার মানব জীবন দ্বারা, দুনিয়ার মানব জীবন দ্বারা তোমরা যে নবীর ধর্ম মানবে সেই নবীর যে জাতি, যদি নবী তোমাদের সত্য ধর্ম দেয় তাহলে সেই নবীর আত্মা অবশ্যই মানুষের থাকতে হবে। সেই আত্মা নবীর থেকে সরাসরি আসে না, নবীর ভিতরে যেমন আত্মা ছিল এইরকম সেই জাতের ভিতর দেওয়া সকল মানুষের সেই আত্মা থাকে। তাহলে নবীর কাজ হলো যে মানুষের সেই আত্মা থাকে এটা অবশ্যই নবী জানবে বুঝবে চিনবে। তাহলে নবী যখন সেই জাতিকে তার জাতিকে সেই পরবর্তী জীবনে এই মানব জীবনে মরণের ভিতর দিয়ে পরবর্তী জীবনে যদি তার জাতিকে নিতে চায় তাহলে তাকে ওই মানুষকে তার যে আত্মা মানুষে আছে ঠিক তার কালেমার দ্বারা তাকে ঈমান এনে দিতে হবে ওই আত্মার উপর, এবং সেই আত্মা তার দিক করে সে যাতে ওই আত্মার উপর জীবন নিয়ে আত্মসমর্পণ করে ওই জীবন নিয়ে জীবন কাটাতে থাকে, ওই আত্মাকে ধরার চেষ্টায় নিয়োজিত থাকে, এবং সে সেই কাজের যে হুকুমত নবী দেবে সেই হুকুমতের এমন সত্য হতে হবে যে হুকুমতের দ্বারা ওই মানুষ চলতে চলতে এক সময় সেই আত্মায় সে আত্মবান হবে, আর সেই আত্মাকে নিয়েই সে মরণে যাবে, আর সেই মরণের ভিতরেও তা ওই আত্মা তার সঙ্গেই হবে, তখন সে পরবর্তী জীবনে যা ওই নবীর জাতের জীবন লাভ করবে। এটা হলো মানব জীবনের সত্য হিসাব এবং সত্য নিয়ম যা বক্তব্য দিচ্ছি আমি আদম নুরি, যা কোনো দিন মানব জাতির সামনে আসে নাই। তাহলে এভাবে এই নিয়ম ধরে সেই আউয়ালের বা সেই প্রথম যে মানুষটাকে দুনিয়াতে এই মানব জন্ম আবাদে দেওয়া হয়েছিল সেই হযরত আদম শফিউল্লাহ থেকে
এভাবে মানব জীবন চলে আসছে আর এই মানুষ যদি মানব জীবনের শেষে সেই পর্বতী জগতে সে যদি কোনো জাতের জাতি হতে চায় তার ধরুন অতীতে সকল জাতি নবী এসেছিল সেই সকল জাতে তারা যেতে পারত কিন্তু মানবের জাতে যেতে পারত না কারণ সেই সকল নবী কেহই তারা মানব নূরধারী নবী ছিল না তারা ছিল অন্য নবী তোমাদের কোনো যুক্তি তর্কই খাড়া করতে পারবে না ন্যায়ের কাছে সত্যের কাছে কারণ সত্য অবশ্যই সকল সত্যকে প্রকাশ করে তা কখনই এক আরাক রূপ নিয়ে খাড়া হওয়া যায় না যাই হোক এভাবে অনাদি কাল কেটে গেল কিন্তু কোন ধর্মও সত্য হয়নি আর সেই ধর্মের যে কালেমা সেই কালেমাও সত্য করা হয়নি কোন নবী সেই কালেমার সত্য সহকারে মানুষকে কালেমা পড়া শিক্ষা দেয়নি অতএব নবী নিজেই নিজের জাতের কালেমা ফাঁসেকে ফেলা দিয়েছে ধর্মও ফাঁসেক করে দিয়েছে কখনই ওই জাতি ওই আত্মাও ধরতে পারবে না আর পর্বতী জগতেও যেতে পারবে না ফলে তাদের মরণই হবে শেষ জীবন কোনো পথ তাদের থাকবে না এটা তোমরা অলিম্পিকদের কাছেও জানিয়ে থাকো যে যখন ফুলসুরাত পাড়ি দেবে তখন তাদের স্বীয় আত্মা ছাড়া আত্মার আলোজ্যোতি দ্বারা নুরি নূর থাকার কারণে তারা সেই নূরকে ধরে যার স্বীয় নূর থাকবে সেই সেখানে পাড়ি দেবে বাকি কেউ যেতে পারবে না ঠিক হিসাবটা সেটাই তারই সত্য সহকারে আমি তোমাদের কাছে তুলে ধরছি দ্বিতীয় কথা বর্তমান যুগে এই ইসলাম ধর্মে যেমন তোমরা দেখতে পাও ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব মূলে চারটার উপর এই ইসলাম ধর্ম চালান হয় তা আমি এখন দেখাবো তোমাদের কালেমার ফরজ সুন্নতের কী ছিল কোন কালেমা ফরজের ছিল আর কোন কালেমা সুন্নতের ছিল তাতে কি সকল কালেমাই ফরজের ছিল না সকল কালেমাই সুন্নত নবীদের ছিল ফরজের কোনো কালেমাই আসে নাই না নবীরা সকলেই ফরজের কালেমা ছিল প্রিয় বিশ্ববাসী আমি তোমাদের সামনে থেকে সকল ধর্মীয় আধার কেটে দিচ্ছি এটা দিনই যুগ আর দিনই যুগে দিনই নূরালা তোমাদের সকল ধর্মীয় আধার কেটে দিচ্ছে যাহা ওই অন্ধত্ব পিরলিদের বক্তব্য নয় যা চিরকালই আধারেই ছিল তারাও তোমাদের সেই আধারেই ফেলেছে ওই অন্ধত্ব শুধু শিক্ষার জ্ঞানীরা নয় ইহা নূরের জ্ঞানের বক্তব্য তাও দিনই নূরের বক্তব্য তাই দিনের মতো তোমাদের কাছে পরিষ্কার করে দিচ্ছি তোমাদের আলেম পীরেরাই এই ফরজ সুন্নতের হিসাব এনে দিয়েছে যে তোমরা বলো যে তোমাদের ইবাদতে ফরজ সুন্নত ওয়াজিব মুস্তাহাব এসব আনা হয়েছে কিন্তু তোমাদের এই যে 1,24,000 কালেমা বা 2,80,000 কালেমা এর ভিতর ফরজের কালেমা কতটি ছিল আর সুন্নতের কালেমা কতটি ছিল কি কি ছিল কোন কালেমা ফরজের ছিল কোন কালেমা সুন্নতের ছিল যেখানে যে পৃথিবীতে এই নামের সব কিছু আছে কিন্তু কোনো সত্য নেই ফরজেরও কোনো সত্য মানুষ জানে না সুন্নতেরও কোনো সত্য জানে চেনে না ওয়াজিবেরও কোনো কিছু জানে চেনে না মুস্তাহাবেরও কিছু জানে না শুধু হুকুমেই আছে আর পালন করার ভিতর দিয়ে আলেমরা কোথায় এইটা পালা সুন্নত এইটা পালা ফরজ এইটা পালা নফল এইগুলো আছে কালেমা পড়া কি কোন কালেমা কি ছিল তারও কোনো হিসাব কিতাব নাই তাহলে তোমরা শোনো আদম হযরত আদম শফিউল্লাহ থেকেই মানব জন্মের শুরু হয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে সকল নবুয়তি যুগ প্রতিষ্ঠা হয় তিনি হলেন সর্বশেষ নবী ও রসূল আর তেনার অতীতে যারা ছিল তারা সকলই হলো সবাই হলো ওই একই কওমভুক্ত সবাই তো এরা সবাই নবুয়াতের দাবিদার কিন্তু যারা এর আগেও বলেছিলাম যে নবী নামের নবী আছে কিন্তু জাতের নবী আছে জাতেরও পরিচয় নাই নবী নূরেরও পরিচয় নাই
তার কালেমার পরিচয়, ধর্মের সত্য পরিচয় তোমরা মানব দেবে কই থেকে? তোমাদের দেওয়ার কোনো যোগ্যতাও নেই। তারপরও আমি বলবো যে নবীরা অবশ্যই কোনো না কোনো জাতের মালিকানা সত্ত্বদার ছিল, তবে তারা মানুষ যাতে আত্মা ধরতে না পারে এই ব্যবস্থা তারা করেছে। এর মূল কারণ ছিল কোনো না কোনো আত্মা ধরলে তারা আল্লাহ সৃষ্টির উপর বা বহিরাগত অনেক জ্ঞান লাভ করবে এবং তাতটা তারা বুঝবে যে আমরা যা হলাম তা আদম হতে পারলাম না, ফলে আমাদের এই জীবনও হবে আজাবে। এ নিয়ে তারা চাপে পড়বে, তাই তারা কোনো আত্মপথ খুলে দেয় নাই। এটা মানুষের দোষ নয়, তোমরা তো বুনিয়াদম, তোমাদের কোনো আত্মা থাকেও নাই। তোমরা মানব জীবন কাটাও, তোমাদের কাছে আত্মা আছে, অনেক আত্মা আছে, কিন্তু সেই আত্মা বা আত্মার দিন, আত্মার রব বা ইচ্ছা কোনো কিছুই, কোনো সত্যতা নিয়ে তোমাদের দাঁড়ানোর কোনো যোগ্যতা নাই। তোমাদের আলেমদেরও নাই, তোমরা যারা ওলি পীর ওলি আউলিয়া জানো তাদেরও নাই, তাই তোমরা কোনো সত্যই তোমাদের কাছে আসেও নাই। আদম নূরি সেই আদম নূরকে অর্জন করে নিয়ে তোমাদের সামনে দাঁড়াইছে, সে সত্য হয়েছে আদম নূরের উপর, তাই সকল সত্যের সত্য ইতিহাস, ধর্মীয় সত্যের ইতিহাস তোমাদের জানাচ্ছে। আর এটা হলো এই মানব জীবন দ্বারা মরতে হবে, সেই মরণের ওপার পারে আবার আরেকটা জগৎ। এই মানব জীবন দ্বারা মরতে হবে, আর সেই মরণের জগৎ যদি তুমি পাড়ি দিয়ে সেই জগতে যেতে পারো তাহলেই তুমি সেখানে জীবন লাভ করবে, নতুবা তোমার মরণেই চিরসমাপ্তি ঘটবে। আর সেই জগতে যেতে হলে তোমার এই মানব জীবনটাই হলো মূল, এই মানব জীবনটাই হলো মূল। এই মানব জীবন যার হয় নাই তার সেই পরবর্তী জীবনের স্বপ্নও নাই। তাহলে এই মানব জীবন দ্বারাই সেই জীবনে যাবার যে রসদ বা আত্মা বা নফস, তাকে এই মানব জীবন দ্বারাই জোগাড় করতে হবে। যে সেই ধর্মদাতারা তাদেরকে সেই জগতের মিথ্যা প্রলুব্ধ করে, তাদেরকে আত্মা ধরার ধর্ম না দিয়ে মিথ্যাভাবে জান্নাতের সেই সুখ শান্তির কথা বলে তাদের প্রলুব্ধ করে তাদেরকে সত্যের থেকে সমূলে সরিয়ে দেওয়া হয়েছে, ইহা অনাদি কাল ভরাই হয়েছে। তাহলে সেই কালেমার ফরজ সন্নত কি, ফরজ কার সত্য, আর সন্নত কি বা সন্নতের সত্য কি? এখানে আমি বলতে চাই যে সেই আউয়ালে যাদের তোমরা ফেরেশতা বা নূরিতন বলে জানো, যেটাই জানো, তারা সকলেই ছিল সেই জগতের একটি করে নূরি সত্য। সেই আউয়ালে একটি করে নূরি সত্য ছিল, যে সকল নূর থেকে, প্রত্যেকটা নূর থেকে এই পৃথিবীতে একটি করে সৃষ্টির জাতি তৈয়ার হয়। যে সকল নূর থেকে পৃথিবীতে একটি করে জাতি তৈয়ার হয়, আর সেই সকল জাতের থেকে একটা করে আত্মার নফস এসে এই মানব তৈয়ার হয়, একটা মানব তৈয়ার হয়। তাহলে সেই নূরের থেকে যা কিছু হয়েছে, এই সৃষ্টি হয়েছে, আর সেখান থেকে সব কিছু সৃষ্টি এই নারী গর্ভে জমায়েত হয়। এই নারী হলো পুরুষের সঙ্গী। এদের জাতের ঘরে যদি আমি নাম বলি তাহলে এরা হবে চন্দ্র নূরের জাতি, এরা চন্দ্র জাতি। কিন্তু দুনিয়াগতভাবে এর আগের দিনও বলছিলাম, সেদিন নারীকে পৃথকভাবে সৃজন করা হয়েছিল চন্দ্র নূরের থেকে, আর আজ এই নারী জাতি তৈরি হচ্ছে আদম নূরের থেকে চন্দ্র সত্য করে তাদেরকে নারী রূপে খাড়া করা হচ্ছে। তাহলে সন্নত তার ঊর্ধ্বে হলো এই চন্দ্র। তাহলে চন্দ্র হলেই সকল নূরিতন যদি সন্নতের হয়, তাহলে এই চন্দ্র জাতি যা ঠিকই হিসাবে ওয়াজিবের জাতি বিলা প্রমাণে আসবে। আর চন্দ্র যদি ওয়াজিবে হয়,
তাহলে পারে আদম যে নূর পেয়েছিল ইহা আল্লাহর খাস নূর, তাহলে সেই আদম হল ফরজ নূর আলা, সেই আদম হল ফরজ নূর আলা। আর এখানে আর একটি বিষয় যে নবীদের প্রত্যেকের নিজস্ব নূর আছে, নূরের আলো জ্যোতি আছে, কিন্তু চন্দ্রের আলো নাই, সে আলো পায় সূর্যের থেকে। আর যখন এই মানব জন্মে চন্দ্রকে আনা হলো এই নারী রূপে, তখন সেই চন্দ্র থেকে যে আত্মা ছুটে সেই নারী হওয়া তা হয় না, সেটা হয় না। তখন সেই পুরুষের ভিতরে সেই কৌশল বসায়ে সেই পুরুষ থেকেই এই নারীরও আত্মা নিয়ে আসা হয়, চন্দ্র আত্মা নিয়ে এসে এই নারী রূপে খাড়া করা হয়। তাহলে এখানে যারা নারীর মূলে ছিল, তাহলে তাদের কিন্তু কালেমার দাবি থাকে না। যারা সেই ওয়াজিবে সত্যবান, চন্দ্র সত্যে সত্যবান, তাদের কিন্তু কালেমার দাবি থাকে না, কারণ তাদের থেকে কোনো বীজ বের হয় না, তার থেকে কোনো মানুষ বা কোনো মেয়ের জন্ম হয় না, ও পুরুষের থেকে আসে। তাদের নামে কি হয়, তাহলে তারা তাদের সাথে সমস্ত সৃষ্টির যোগসূত্র আছে, তাদের থেকে সমস্ত সৃষ্টি নিতে হয়। তাহলে সেই ওয়াজিবের নামে যদি পড়তে হয়, তাহলে দরুদ পড়তে হবে তাকে ওয়াজিব। সকল সৃষ্টির সঙ্গে যার জীব মত্ততা থাকে, একাগ্রতা থাকে, সে হলো ওয়াজিবের সত্ত্ব। তো সেই ওয়াজিবের সত্ত্ব হিসেবে যদি বলা হয়, তাহলে এই পৃথিবীতে যারা রাসুল নামে ছিল তারা, আর সুন্নতের সত্ত্ব যদি বলা হয়, তাহলে সকল নবীরা ছিল। তাহলে যদি মানুষ সেই রসুলদের নামে ইবাদত করে, তাহলে যে রাসুলদের জাতের থেকে সব কিছু মানুষ পায়, সেটা হলো ওয়াজিবের সত্য। কারণ তোমরা দেখে থাকো এই নারীতে সকল জীব এসে জমায়েত হয়, জীবে মত্ত তাদের সঙ্গে থাকে, পুরুষের সঙ্গে থাকে না। তাহলে যদি কালেমাও পড়ো, তাও সেই জীব মত্তের কালেমা তোমাদের আসবে, কিন্তু নারীর থেকে বা সেই চন্দ্রমণি থেকে কখনই এ মানব জীবনে কেউ আত্মা পাবে না। কিন্তু নবীদের আত্মা হয়, কারণ নবীদের নূরের জাতি আছে, নবীদের নূরের জাতি আছে, সেই জাতের আত্মা আসে, সেই জাতের দ্বারা সেই জাতি চলে। আমি আরও ক্লিয়ার করে দিচ্ছি, যেমন আমের তামের বীজ আছে, তার থেকে গাছ হয়, তাই না? গাছ হয় না, তেমনি মানুষে কিন্তু তা হয় না, মানুষে কিন্তু তা হয় না। মানুষে জীব অর্থাৎ যাদের গর্ভ দেওয়া হয়েছে তাদের পৃথক করা হয়েছে, তাই মানুষে কিন্তু তা হয় না, কোনো নারীর থেকে কোনো বীজ আসে না। তাহলে তোমরা পরিষ্কার বুঝলে যে কালেমা এদের নামে থাকলেও, তবে মূলের ইতিহাস হলো যে ওয়াজিবের নামে কালেমা পড়ার চাইতেও মূল্যবান বেশি হলো তাদের নামে দরুদ শরীফ পাঠ করা, যাতে আমার অস্তিত্বে থাকা সকল জীব সত্ত্ব সঠিক থাকে, ভালো থাকে, ক্ষতি না হয় এজন্য। এবং তার সঙ্গে সুন্নত তারা যারা ওয়াজিবের গর্ভ থেকে আসে, নারী গর্ভ থেকে আসে, তার তো সব সকলই সুন্নতের সত্ত্ব, তাহলে সেই সুন্নত তারা পালন করা হয়ে যায়। তাহলে যেখানটা সুন্নতের সত্ত্ব আসে, তাদের কালেমাটা কি ফরজ নাকি সুন্নতের কালেমা? আমি বলতে চাই হযরত মুহাম্মদ থেকে সমস্ত অতীতের কালেমা ছিল সুন্নতের কালেমা। তোমরা কেহই কোনো আইন দ্বারা, জ্ঞানের বিচার দ্বারা, জ্ঞানের ন্যায়ের আইন দ্বারা কোনো কালেমাকেই তোমরা ফরজ করতে পারবে না, কারণ তাদের কোনো নবী আল্লাহ থেকে কেহ নূর পায়নি, কোনো নবীও পায় নাই, কোনো রসুলও পায় নাই। ফলে তাদের কারু কালেমাই ফরজ ছিল না, তাদের ধর্মও কোনো ফরজ পালন ছিল কি না জানেনি, তবে দিলেও তাহা তাদের
জাতের জাতীয়ভাবে ফরজ সুন্নাত নির্ধারণ করতে পারে, কিন্তু প্রকৃত যাহা ফরজ, প্রকৃত যে ফরজ যাহা আল্লাহর তরফ থেকে আসা, সেই ফরজ তাদের কাছে ছিল না। কারণ তারা নিজেরাই আদমের অবতার তাদের যুগে বাতিল করে রেখেছিল, তাই কোনো ফরজ, ফরজের কোনো ধর্ম সেখানে ছিল না, সব সুন্নতের ধর্ম ছিল, সুন্নতের কালেমা ছিল। তাহলে সকলে ছিল সুন্নতের কালেমা, আর ফরজ সত্ত্বে আল্লাহর সত্যে সত্যবান ছিল একমাত্র হযরত আদম শফিউল্লাহ, দ্বিতীয়জন কেউ ছিল না। তাহলে যদি তোমরা কোরআনকে দেখো, তাহলে কোরআন হলো দ্বীনি ধর্ম, আল্লাহর ধর্ম, আল্লাহর মনোনীত ধর্ম, আল্লাহর মনোনীত সৃষ্টিও হযরত আদম শফিউল্লাহই ছিল। তাহলে ফরজ সত্ত্বে, আল্লাহর সত্ত্বে সত্যবান হযরত আদম শফিউল্লাহ, যে যখন সেই হযরত আদম শফিউল্লাহর নূরের দাবি নিয়ে কোনো মানুষ দণ্ডায়মান হয়েছে, তখন মানুষ যখন সেই আল্লাহর বা আদম নূর আল্লাহ হবে, তখন কি সেই ফরজ কালেমার দরকার হবে, না সুন্নতের কালেমায় না তোমরা ফরজের আত্মা ধরাবে? হে বিশ্ববাসী, আমি ধীর সুস্থে আজ বক্তব্য করছি যাতে তোমরা বুঝতে পারো। কারণ দ্বীনি ধর্ম হলো ফরজের ধর্ম, তে ফরজের ধর্ম মানলে মানুষ যদি আদম সুরাত নিয়ে যেতে চায়, যে আদম সুরাত কিসের উপর নির্ভর করে, সে তো আদম যে আল্লাহ তার নূর পেয়েছিল, সেই নূরের যে সত্তা আছে সেই সত্যের উপর আদম সুরাত নির্ভর করে। তো আদম সুরাত যখন সেই আদম নূরের উপর নির্ভর করে, ইহা দ্বীনি ধর্ম। সেই দ্বীনি ধর্মে যদি মানুষ আল্লাহর নূরের বা আদম নূরের আত্মা ধরতে চায়, তাহলে সেই আত্মাটা তো হলো ফরজের তরফ থেকে আসা আত্মা, যে আত্মাকে ফরজ আত্মা বলা হয়। তাহলে সেই ফরজ আত্মাকে যদি ধরতে যায়, তাহলে ওই আত্মার মালিকানা সত্যদার তো হযরত আদম শফিউল্লাহ, ওই আত্মার মালিকানা সত্যদার, ফরজের সত্যদার একমাত্রই পৃথিবীতে সে হলো হযরত আদম শফিউল্লাহ। তাহলে ফরজ কালেমার দ্বারা যদি তাকে ঈমান এনে দিয়ে সেই ফরজের আত্মার উপর আত্মসমর্পণ করায়, সেই আত্মা ধরতে দেওয়া হয়, তাহলে কি এই ফরজের কালেমা লাগবে, নাকি কোনো নবী রসুলের কালেমা এই ফরজকে ধরতে দেওয়া যাবে? আর দিলে কি তাই ধরা যাবে নাকি, তাই তোমাদের কাছে জিজ্ঞেস করি। তোমরা কি সেই ইঞ্জিনিয়ারিং লেখাপড়া শিখে ডক্টরেট ডিগ্রি লাভ করতে চাও? হ্যাঁ মানব জাতি, তোমরা প্র্যাকটিক্যাল দেখো, তোমরা কি সেই বিএ পাশের ডিগ্রি নিয়ে সেই ডক্টর ডিগ্রি লাভ করতে চাও আর চিকিৎসা শাস্ত্র চিকিৎসা দিতে চাও? এটা কোনো দিন হয় না। প্রত্যেকটা এরকম সত্য মিলিয়ে দেখো দুনিয়ার জীবনেও তা হবে না। তাহলে ইহা এই জীবন নিয়ে যেতে হবে মরণের ভিতর দিয়ে পরবর্তী জীবনে। অতীত নবীরা তাদের জাতের ধর্ম দিয়েছে, তার কালেমার সত্য করুক বা মিথ্যা করুক, প্রমাণে আমি পাই তারা কালেমার সত্য দিয়ে ধর্ম দেয়নি, আর ধর্ম সত্য এই কারণেই হয়নি। যদি এখন তোমরা সেই ফরজের আত্মা ধরতে চাও, যদি তোমরা সেই আল্লাহ নূরের আত্মা ধরতে চাও, যদি তোমরা দ্বীনি নূরের দ্বীনি আত্মা ধরতে চাও, আদম নূরের আত্মা ধরতে চাও, তাহলে সেই আত্মা হলো ফরজের আত্মা। সেই আত্মাকে ধরতে গেলে অবশ্য অবশ্যই তোমাকে সেই আদম নূরের হেদায়েত, আল্লাহর তরফের হেদায়েত গ্রহণ করতে হবে, এবং সেই আদমের কালেমা পড়েই ওই আত্মদরজায় যা কারাঘাত দিতে হবে, অন্য কোনো কালেমা সাজবে না, কোনো কাজেই আসবে না। আর যদি তোমরা মানব জাতি আসাইতে পারো, যারা অমত দ্বিমত নিয়ে চলছে তারা যদি করতে করিয়ে তোমাদের দিতে পারে, তাহলে তাদেরকে যা তোমরা ধরো, অনিয়ম কুনিয়মের কাছে, কুপরিকারীদের কাছে, যারা কুপরি হিংসা বিদ্বেষ, তাদের ধর্ম নষ্ট হচ্ছে, তাদের ব্যবসা নষ্ট হচ্ছে, যে কারণে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে তারা মানুষকে কুপ প্রতারণা দিচ্ছে, যাকে বলা হয় মানবরূপে জিন শয়তান।
তারা তাদের কালেমার সত্য পৌঁছায় দেখ মানুষের কাছে, যে কালেমা তারা দেখ সেই কালেমার যে সত্য আত্মা বা নফস আছে তার ধরার পথ করে দিক, যদি তারা পারে দিক সেই কালেমার সত্য নিয়ে তারা যাবে। কিন্তু তাদের কাছে তো কোনো কালেমারই সত্য নাই আর কোনো ধর্মের ধর্মীয় সত্য নাই। প্রিয় বিশ্ববাসী, ইয়া আদম নূর, আমার মালিক সর্বখানে এই সকলের একেবারে দিনে যেমন মানুষ দেখতে পায় এইরকম দেখার জ্ঞান দান করেছেন। তোমরা হুমজেলি গালি করে বা সেই ফেরেশতাদের মতো অতীত নবীদের মতো আদমের প্রতি হিংসেম করে কোনো লাভ হবে না। তোমরা তো সেই ফাঁসে কালেম, তোমরা তো সেই ফাঁসে কলি আউলিয়া পীর দরজাল, তোমাদের হিংসে কোনো কাজে আসবে না, তোমরা ধরা খাবেই, কোনো পার পাবে না। কোথায়ও তোমরা হিংসেম করে এই আদমের নামে কূটনীতি করে প্রবঞ্চনা মানুষকে দিয়ে তোমার নামটা ওই জিন শয়তানেই যাবে, অন্য কোথাও যাবে না। তোমাদের ওই নামটা সুরা নাসের লাস্টের বয়ান মিনাল জেন্নাতে অন্নাস, ওরা মানবরূপে জিন শয়তান যাহা সত্য ছাড়া মিথ্যা মানুষের বুকে ছড়ায়, তোমরা সেই জিন শয়তানে পরিণত হবে। আর এই পরিণত তারাই হবে যারা সত্য না জেনে সত্যের বিরুদ্ধে মানুষের কাছে ওই ফাঁসেক ভিত্তির নিয়ে কুমন্ত্রণা ছড়ায়, যারা সেই মিথ্যা পীরলে দরজাল পীরলে যারা মানুষকে শুধু জান্নাতের লোভ দেখায় পীরগিরি করে চলছে, আউলিয়া অলিগিরি করে চলছে, নিজেদের নামে কেরামতি মাজেদার সব চেলা রেখে, দরজাল চেলা রেখে তাদেরকে দিয়ে মানুষের কাছে ছড়ায় নাম ফুটাচ্ছে। এই দরজালদের কাম নয় সত্য জানাচ্ছে না। এখানে সত্য জেনে চিনে বুঝে নিয়ে মানব জাতির সামনে দণ্ডায়মান হয়েছে দিনে নূরালা। অতএব তোমরা যেটাই করো তা হুঁশিয়ার মতো করো, যদি তোমাদের সেই জ্ঞান বল সেই শক্তি বল থাকে তাহলে তোমরা কোন কালেমার সত্য নিয়ে দাঁড়াবে, সেই কালেমার সত্য কী ছিল, সেই সত্যকে ধরতে তার ধর্মীয় সত্য কী ছিল, হুকুমত সত্য কী ছিল। তোমরা কোরআন খুলে দেখো, যত হুকুমত আছে এই ধর্মীয়ভাবে সেই প্রত্যেকটা হুকুমই আদম সুরাতকে আদম আত্মাকে ধরার জন্যই, আদম সুরাতের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বাঁচানোর জন্যই হুকুমত করা হয়েছে, অন্য কোয়ার উপর করা হয় নাই, অন্য কোনো বিষয়ে করা হয় নাই। তোমাদের নবী বলেছিল আদম সুরাতি ছাড়া কেউ জান্নাতি না, তো সেগুলো তোমরা কোথায় ফেলে দিলে? তাহলে আদম সুরাত যদি ধরতে হয় তাহলে তাকে অবশ্য অবশ্যই আদম আত্মা ধরতে হবে, নইলে আদম সুরাত বাঁচাতে পারবে না। আর আদম আত্মা ধরতে গেলেই আদম নূরের শরণাপন্ন হতে হবে, নতুবা অন্য কারো ক্ষমতায় থাকবে না। তোমাদের ওই বাউন্ডারি দরজাল পীরলিরা যা জানে না তাওকা এটা হবে যা করগা, ওগুলা চলবে না। প্র্যাকটিক্যালি সেই কালেমার দ্বারা সেই পথকে সত্য করে দিতে হবে, অতএব তারা মহাবিপদের সম্মুখীন। তাহলে তোমরা বুঝতে পারলে যে আল্লাহর পৃথিবীতে ফরজ কালেমা বলতে একমাত্র আদমের কালেমেই আছে, যদি তোমরা ফরজ সুন্নতে রোয়াজিবের হিসাব লাগাও। সেই হিসাবের আইন মাফিক সত্য হাকিকত মাফিক একমাত্র আদম কালেমাই ছিল এ মানব জাতির জন্য ফরজ কালেমা। আদমের আল্লাহর যে হেদায়েতের বিষয় তা একমাত্র আদমের হাতেই ছিল আল্লাহর তরফের হেদায়েত, আর তাহা একমাত্র আদমের কাছেই ছিল মানুষের সেই আল্লাহর নূরের আত্মার উপর ইমান এনে দিয়ে আত্মসমর্পণ করা, যার কারো কাছেই ছিল না, তাই আজ 1500 বছরের ভিতরে তোমাদের কাছে আসেনি। অতএব আসে নাই বলে তোমরা যা খুশি তাই করেছ এ পৃথিবীতে, সকল মানুষকে ধোকা দিয়ে প্রতারণা দিয়ে জালিয়াতি করে তাদেরকে দোজকের লাকড়িতে পরিণত করছ, নিজেরাও দোজকের লাকড়িতে পরিণত হয়েছ। আমি সকল মানুষের উদ্ধারের পর্ব নিয়ে সকল মানুষ যাতে সেই সত্যকে অবলম্বন করে এবং তারা যাতে সেই মরণের ভিতর দিয়ে সেখানে সেই জগতে আদম সুরাতের জীবনে যা খাড়া হতে পারে তারই সত্য নিয়ে দণ্ডায়মান হয়েছে। তোমরা দুনিয়াদার মানুষ, তোমরা কোনো মানুষই
হয়তো দুই চারজন মানুষ ছাড়া কোনো মানুষই নিজ নিজ জীবনের অস্তিত্বের উপর কোনো দায়িত্বশীল হওনি। কোনো আত্মাকে তোমরা নির্ধারণ করেনি, কোনো আত্মার উপরও তোমরা দরদশীল হওনি যে আমি কোনো আত্মায় আত্মবান হই, যে আত্মার দ্বারা আমি পরবর্তী জীবন লাভ করব। অতএব এটা সেই সত্য, যে সত্য নিয়ে, যে সত্য ধরতে পারলে তার মরণেও ভয় থাকবে না। কোরআনও তাদেরই আশ্বাস দিয়েছে যে যারা এটা করবে তাদের কোনো ভয় নেই। তাই আমি আদম নূরেও বলছি, যারা এই সত্যকে কামাই করতে পারবে, তারা কামাই হওয়ার সঙ্গে সঙ্গে চিরকালের জন্য তার দোজখ হারাম হয়ে যাবে, দোজখের ভয় আর কোনো দিন তার থাকবে না, মরণের ভয় থাকবে না, অসুখ বিসুখের ভয় থাকবে না, সে চিরঞ্জীবী চির যৌবনা হবে, তার বাইরে কিছু হবে না। তাহলে মানুষ বুঝতে পারলে যে পৃথিবীতে একটাই কালেমা ছিল ফরজের, সেইটাকে বাতিল করে দিয়ে বাকি সকল কালেমা পৃথিবীতে আসছে ফরজের কালেমা, সবে মাত্র মানব জাতির কাছে পৌঁছাতেছে এবং ফরজের সত্য নিয়ে মানুষ যাতে আল্লাহ নূরালা হয়ে, আল্লাহর আদমের সুরাতালা হয়ে সেখানে যেতে পারে, তার এই সত্য নিয়ে মানুষের কাছে পৌঁছাইতেছে। তাই বিশ্বের সকল মানুষকে আমি আহ্বান রাখব, আমি তাদের অনুরোধ জানাব, তারা যেন হিংসা বিদ্বেষ ফেলে এখানে আসুক আর না আসুক, সত্য এবং ন্যায়ের বিচার নিজের মনের থেকে বিচার করে, কোনো পক্ষপাতিত্বভাবে নয়, তাহলে তারা বুঝতে পারবে তাদের মানব জীবন বাঁচাতে হলে তাহলে অবশ্যই তাকে সেই মানবাত্মাকে ধরতে হবে। ওই পীরের দয়ায়, নবীর দয়ায়, আলেম সাহেবের দয়ায়, আলম সাহেবের দোয়ায় একটি মানুষও কোনো উপকারে আসবে না, তারা সব কবরে ধ্বংস হবে, যদি মানব জীবন দ্বারা সে সেই মানবাত্মা বা আদম নূরের আত্মা বা সেই মতমান্য কত জীবন কায়েম না করে। তাই আমি সকল মানুষকে আহ্বান রেখে আজকের বক্তব্য এখানে সমাপ্তি করছি। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহি আযীম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।